नमस्कार, आमी डॉक्टर प्रदीप कुमार विश्वास, होमिओ क्लिनिक चैनल अपना स्वागत। आज अपने सामने जो मेडिसिन आलोचना करब तार नाम डिजिटलिस पारपिउरा। डिजिटलिस पारपिउरा ओषुधटी एंटीसरिक ओषुध। एर मुख्य काज हृदपिंडेर ऊपर एवं गौण काज लिवारेर ऊपर। ये ओषुधटी जे रोगे व्यवहृत करा होक ना केन तार मध्य उल्लेखजोग्य हार्टेर समस्या, लिवारेर समस्या, हाँपानी বা শ্বাসকষ্ট, স্বপ্নদোষ, বমিভাব এবং সাইটিকা বিভিন্ন ক্ষেত্রে এর উপকারিতা আছে। ডিজিটালিস ওষুধটির যে রোগেই প্রয়োগ করা হোক না কেন সবসময় মনে রাখতে হবে যে এর প্রধান ক্রিয়া সাধারণত হার্টের উপর প্রভাব থাকবেই এবং লিভারের উপর। যেরকম সিলডোনিয়াম ওষুধটি যখন আমরা প্রয়োগ করি তার ক্রিয়া কিন্তু প্রথমেই লিভারের উপর থাকে। সায়না ওষুধটি বিশেষ করে লিভারের উপর ক্রিয়া করে। নেট্রামসাল ওষুধটিও কিন্তু লিভারের উপর প্রয়োগ করা হয়। সুতরাং সেই ভাবে শ্রী ডিজিটালিস ওষুধটাও হৃৎপিণ্ডের উপর বেশি প্রয়োগ করা হয়। যে সমস্ত রোগীর হৃৎপিণ্ডের বা হার্টের দোষ আছে, যেমন তারা একটু হাঁটাচলা করলে কষ্ট বোধ করে, ব্যথা করে হৃৎপিণ্ডে, চলাফেরা করতে পারে না, হাঁটাচলা করতে গেলে বুকের বাঁ পাশে ব্যথা করে, মনে হয় দম বন্ধ হয়ে যাবে, বিশেষ করে বৃদ্ধদের বেশি কষ্ট হয়, হৃৎপিণ্ডের যে ক্রিয়াগুলো থাকে অনেক সময়, যে হৃৎপিণ্ডের চারটি ভালভ থাকে, ভালভগুলি অনেক সময় দেখা যায় তাদের হৃদস্পন্দনগুলো এত দ্রুত স্পন্দিত হতে থাকে যে সে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়, দ্রুত নাড়ির গতি ওঠানামা করে, রোগী মনে হয় দম বন্ধ হয়ে যাবে, কোনো উঁচু জায়গা থেকে নিচে নামার সময় কষ্ট হয়, আবার নিচ থেকে উপরে ওঠার সময় খুব কষ্ট হয়, তার দম বন্ধের মতো ভাব লাগে, সাধারণত জিভ নীল হয়ে যায়, ঠোঁট নীল হয়ে যায়, গাত্রস্বরম সময় নীল হয়ে যায়, মানে এত কষ্ট হতে থাকে যে নীলবর্ণ হয়ে যায় সমস্ত চোখ মুখ, শরীরের শিরাগুলি নীলবর্ণ আকার ধারণ করে। এটা হৃৎপিণ্ডের একটা প্রধান ক্রিয়া। সুতরাং ডিজিটালিস ওষুধটি হৃৎপিণ্ডের ওপর এত মারাত্মকভাবে কাজ করে, যার জন্যই তার সমস্ত মানে হৃৎপিণ্ডের দুর্বলের জন্যই তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বা জীব চোখ সব নীল হয়ে যায়। এটা দুর্বলতার জন্যই বা হার্টের দুর্বলতার জন্য এটা হয়। হৃৎপিণ্ডের দুর্বলতার জন্য তার এত অস্বস্তি বা দুর্বল লাগে যে সে হাঁটাচলা করতে পারে না, সবসময় চুপচাপ করে শুয়ে থাকে, বুকের বাঁ পাশে ব্যথা করে, বিভিন্ন উপসর্গ আসতে পারে। আমি যেরকম একটি রোগী দেখেছিলাম, ভদ্রলোকের বয়স 65 বছর, দীর্ঘদিন ধরে সে হার্টের সমস্যায় ভুগছে, ভদ্রলোক এখনও ভালো আছে, তার বুকের বাঁ পাশে ব্যথা, ব্যথাটি বুকের বাঁ পাশ থেকে পিছনে স্কাপুলা পর্যন্ত, পিছনে যে স্কাপুলা আছে ও পর্যন্ত ব্যথা হতো, অর্থাৎ যখনই বুকের বাঁ পাশে ব্যথা শুরু হতো তখন সে পিছন দিক থেকে অর্থাৎ বুকের সোজাসুজি পিছন দিক থেকে স্কাপুলার ওখানে ব্যথা হতে থাকতো। দেখা গেল রোগীটি সবসময় প্রায় অ্যালোপ্যাথি ওষুধ খেতে থাকতো কিন্তু তাতে কোনো ফল হতো না, আস্তে আস্তে সে দুর্বল হয়ে যেত। ইসিজি করার পর দেখা গেল যে তার হার্টের সমস্যা আছে, অর্থাৎ হার্ট ব্লক ভাব বা হার্টের ভালভগুলি খুব দ্রুত স্পন্দিত হইতেছে। তখন তাকে আমার কাছে আনলো, আনার পর দেখি তার হার্টের সমস্যা দেখা যাচ্ছে ইসিজিতে রিপোর্টে। তার দেখি যে তার গায়ে শিরাগুলি নীল বর্ণ আকার হয়ে গেছে, চোখটা নীল নীল ভাব, ঠোঁট নীল নীল ভাব। সমস্ত লক্ষণ দেখে বা জিজ্ঞাসা করার পর তাকে আমি প্রথমে দিলাম ডিজিটালিস 30, সঙ্গে ক্যালিপস 12x, 4টি করে ট্যাবলেট 3 বার এবং ডিজিটালিস 30 দুফোঁটা করে 2 বার প্রতিদিন দিয়ে গেলাম। 1 সপ্তাহ দেওয়ার পর দেখলাম রোগীটা বেশ সুস্থ বোধ করছে, অর্থাৎ সে নীল বর্ণটা আস্তে 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 কমিয়ে এসছে। এইভাবে তার ওষুধ চলতে লাগলো, মাসখানেক চলার পর সে মোটামুটি সুস্থ হয়ে গেল, প্রেশারটা কিন্তু খুব ডাউন ছিল, যার জন্য ক্যালিপসটা দিলাম। আর যেহেতু তার সঙ্গে গ্যাস ছিল, প্রচণ্ড গ্যাস, পায়খানা ক্লিয়ার হচ্ছিল না, ঘুম হচ্ছিল না, অর্থাৎ ঘুম তার রাত্রে দেখা যাচ্ছে 12টার আগে যা একটু ঘুম হয়, 12টার পরে আর ঘুম হয় না, পায়খানা ক্লিয়ার নেই, পরিষ্কার নেই, শক্ত পায়খানা, অনেক রকম উপসর্গ ছিল। সেখানে দেখলাম যে রোগীটা নাক্সের লক্ষণ, তখন তাকে নাক্স মাদার 5 ফোঁটা করে 3 বার খাওয়ার পরে দিতে থাকলাম, সকালে খাবার পর, দুপুরবেলায় খাবার পর, রাত্রে শোয়ার সময়। গ্যাসটাও 80% কমে গেল 15 দিনের ভিতর, প্লাস তার হার্টের যে গতিটা প্রায় স্বাভাবিক হয়ে ফিরে আসছে। তখন ডিজিটালিস 200 পাওয়ার তাকে 4টি ডোজ বানিয়ে দিলাম, আজকে 2টো 2 ঘন্টা পরপর, কালকে 2টো 2 ঘন্টা পরপর, আর সঙ্গে ক্যালিপস 12x আর নাক্স মাদার। 2 মাসের ভিতর রোগীটি মোটামুটি সুস্থ হয়ে গেল, রোগীটি এখনও জীবিত আছে এবং সে ভালো আছে, এখনও সুস্থ আছে রোগীটা। আমি আরেকটা রোগী দেখেছিলাম যেটা হার্টের সমস্যা ছিল, ইসিজিতে দেখা গেল যে তার হৃৎপিণ্ডের সমস্যা অর্থাৎ অ্যাবনর্মাল লেখা আছে ইসিজিতে, হৃৎপিণ্ড অর্থাৎ হার্টের সমস্যা অ্যাবনর্মাল লেখা আছে, কোনো গণ্ডগোল আছে নিশ্চয়ই, তাহলে অ্যাবনর্মাল লিখবে কেন। তাকে আমি ডিজিটালিস দিলাম,
যেহেতু কোনো কিছু খাওয়ার পর মুখটা টক হচ্ছিল, দুর্বলতা ভাব ছিল, প্রেশার লো ছিল। পরে তাকে বললাম যে তুমি একটা ইউএসজি করো। ইউএসজি করার পর দেখা গেল তার লিভারে ফ্যাট জমে গেছে। লিভারে ফ্যাট জমে যাওয়ার পর তার লিভারটা বেড়ে গেছে, তার সঙ্গে হার্টের সঙ্গে হার্টের দোষের সঙ্গে লিভারে ফ্যাট জমা, লিভার বড় হয়ে যাওয়া, অনেক সমস্যা দেখা গেল তাকে। ভদ্র মহিলা বয়স ধরুন প্রায় 45 বছর বয়স্কা মেয়েছিলেন, লিভারে ফ্যাট, হার্টের সমস্যা, না হাঁটাচলা করতে পারতো না, সে শুতে পারতো, কিছু খাওয়ার পর কষ্ট হতে লাগলো, গলা বুক জ্বালা করতে লাগলো, টক ঢেকুর ওঠা এবং খাওয়ার পর হে হো করে ঢেকুর ওঠা, ভীষণ অস্বস্তির ভিতর সে আসে। এখন সে অ্যালোপ্যাথি যত খায় তত তার অস্বস্তিটা বেড়ে যায়, যত খায় তত অস্বস্তি বাড়ে, বাড়তে বাড়তে সে কিন্তু নিস্তেজ ভাব হয়ে গেছে। তখন আমার কাছে ভদ্রমহিলা এলো, সমস্ত জিজ্ঞেস করার পর দেখলাম তার রিপোর্ট টিপোর্ট দেখে দেখলাম, একে তো ইসিজি রিপোর্টে অ্যাবনর্মাল লেখা আছে, দ্বিতীয়ত ইউএসজি রিপোর্টে লেখা আছে তার লিভারে ফ্যাট, প্রচণ্ড গ্যাস। তখন তার সমস্ত হিস্ট্রি নেওয়ার পর তাকে আমি দিলাম ডিজিটালিস্ট, তো দিতেই হবে কারণ তার হার্টের সমস্যা আছে, প্লাস গ্যাসের সমস্যা আছে, প্লাস লিভার বড়, মুখ টক ডিজিটালিস্ট। সকালে দুপুরটা দিলাম, রাত্রিবেলায় নেট্রাম সাল, দুপোটা 30 পাওয়ার, দুটোই 30 পাওয়ার। আর সঙ্গে তাকে দেওয়া হলো সিলিডোনিয়াম মাদার 10 ফোঁটা করে তিনবার খাবার আগে। দেওয়ার পর দেখা গেল 7 থেকে 8 দিনের ভিতর অনেকটা রিলিফ হয়ে গেছে মহিলাটি, পিরিয়ডটা মোটামুটি ঠিক ছিল, কোনো অসুবিধা ছিল না। এইভাবে চলতে থাকলো 15 থেকে 20 দিনের ভিতর বললো আমার খাওয়া দাওয়া এখন মোটামুটি স্বাভাবিক হচ্ছে, বা আমি এখন ঘুমোতে পারছি, খাবার খেলেও কষ্টটা কম হচ্ছে। তখন দেখা গেলো যে তার একটা সমস্যা আছে, যেহেতু হার্টের সমস্যা ছিল আমি তাকে ভাইপেরা 30 পাওয়ার আর সঙ্গে তাকে দিয়ে দিলাম কার্ডুয়াস মেরিনাস। ভাইপেরা আপনার ওষুধটা অনেকে হয়তো জানেন না, যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথি সম্বন্ধে আগ্রহী আছেন, কিন্তু এই ওষুধটা খুব রিয়ার মেডিসিন, ভীষণভাবে কাজ করে ভাইপেরা ওষুধটা, লিভারের পক্ষে বা হার্টের পক্ষেও ভীষণভাবে কাজ করে। ভাইফেরা 30 পাওয়ার দুবার, সকালে দুপুরটা রাত্রি দুপুরটা, সঙ্গে কার্ডুয়াস মাদার দিয়ে দিলাম 10 ফোঁটা করে তিনবার। আপনারা আমার ভিডিওটি দেখে ওষুধটি প্রয়োগ করবেন, ব্যাপক রেজাল্ট, এবং রোগীটি 3 মাসের ভিতর পুরোপুরি সুস্থ হয়ে গেল ভাইফেরা দেওয়ার পর। যখন দেখলাম যে রোগীটির অম্বলের ভাবটা অত্যন্ত প্রকট আছে, তখন তাকে সঙ্গে নেট্রামফস 12x4টি করে ট্যাবলেট তিনবার গরম জলের সঙ্গে, আরও সুস্থ হয়ে গেল রোগীটির। নেট্রামফস দেওয়ার পর তার অম্বল ভাবটা পুরোপুরি কেটে গেল খুব তাড়াতাড়ি। কিন্তু মনে রাখবেন যখন আপনারা ওষুধ প্রয়োগ করবেন, কোনো কমা কোম্পানির মাল দেবেন না, সবসময় ভালো মাল দিতে চেষ্টা করবেন, ভালো ওষুধ, ভালো কোম্পানির মেডিসিন যত দেবেন তত রোগী অতি সত্ত্ব সুস্থ হবে। টাকার চিন্তা করলে কিন্তু ওষুধ ভালো পাওয়া যাবে না এবং রোগী সুস্থ হবে না। যখনই আমরা চিকিৎসা আসবো, বা চিকিৎসকরা সবসময় মনে করবেন যে আমরা জীবন নিয়ে খেলা করছি, অর্থাৎ আমাদের জীবন নিয়ে খেলা করতে হয়, সুতরাং সেখানে কোনো কারসুপি বা ধাপ্পাবাজি করলে কাজ হবে না, সবসময় ভালো মেডিসিন দিতে হবে যাতে রোগী তাড়াতাড়ি সুস্থ হয়। এবং ভালো কোম্পানির, যত ভালো কোম্পানির মেডিসিন হবে তত ওষুধে ক্রিয়া বেশি করবে, তত রোগী তাড়াতাড়ি সুস্থ হবে। একজন অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেলে 400 টাকা ফি নেয় মিনিমাম, ওষুধ লেখে 1000 টাকার, 10 পয়সার কাজ হয় না। কিন্তু আমাদের কাছে যখন আসে তখন রোগীতে কিন্তু 10 টাকা 20 টাকা 30 টাকা নিয়ে আসে। আর কিছু কিছু ডাক্তার আসেন গ্রামের দিকে বিশেষ করে, রুগী দেখলে বলে 30 টাকা দিতে হবে, 40 টাকা দিতে হবে, এতে কিছু হয় না, কোনো ওষুধই হয় না এতে, কারণ একটা ভালো কোম্পানির ওষুধের দাম বিরাট দাম। মিনিমাম দাম আমাদের ইন্ডিয়ান কোম্পানির দাম 130 টাকা 35 টাকা, একটা 130 ml মাদার টিংসারের দাম, জার্মানি দিলে তো আরও বেশি, 250 টাকার মতো পড়ে। তো সেখানে যদি আমি 30 টাকা দিই তাকে, ভদ্রলোক যদি 30 টাকা দেয় বা ভদ্রমহিলা যদি 30 টাকা দেয়, তা কী ওষুধ দিতে হবে তাকে? তাকে যে ওষুধ দিতে তাতে কোনো কাজ হবে না। সুতরাং সবসময় আপনারা মনে রাখবেন যে ভালো ওষুধ দিতে হবে, ভালো কোম্পানির মাল দিতে হবে, পেটে মেডিসিন দিতে হবে, এবং রোগী অতি সত্ত্ব সুস্থ হবে, অটোমেটিক পয়সা দেবে রোগীতে, পয়সা তো রোগীতে দেবে, তারা যত সুস্থ হবে তত পয়সা দেবে, তারা পয়সা তো আমাকে দিচ্ছে না, মেডিসিনকে দিচ্ছে পয়সা, এবং সে সুস্থতার জন্যই পয়সা দিচ্ছে, এই হচ্ছে ব্যাপারটা। আমাদের সমাজে দেখা যায় বেশিরভাগই ডাক্তার যারা আছে অ্যালোপ্যাথির সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথি দিচ্ছে, হোমিওপ্যাথির সঙ্গে সঙ্গে আয়ুর্বেদিক দিচ্ছে, আয়ুর্বেদিক সঙ্গে হোমিওপ্যাথির সঙ্গে সঙ্গে আবার অ্যালোপ্যাথি মিক্সার করে দিচ্ছে, এগুলো কিন্তু সঠিক নয়, এতে সুনাম হয় না, আরও বরঞ্চ বদনাম হয়। সুতরাং যখনই আমরা হোমিওপ্যাথি ডাক্তার, তখন হোমিওপ্যাথির উপরই ভরসা রাখতে হবে এবং সেইভাবে মেডিসিন প্রয়োগ করতে হবে, অভ্যর্থ কাজ হবে। আপনারা কল্পনা করতে পারবেন না যে হোমিওপ্যাথি ওষুধের কী রেজাল্ট, যারা প্রকৃত হোমিওপ্যাথ তারা অন্য কোনো প্যাথের চিন্তা করবেন না, শুধু হোমিওপ্যাথির চিন্তাই করবেন, রোগী অবশ্যই সুস্থ হবে, এটা মনে রাখবেন। আমি 3 দিন আগে একটা রোগী পেয়েছিলাম, আপনাদের যেটা জানিয়ে দিচ্ছি, ভদ্রলোক উকিল মুদিখানার দোকানে মাল কিনতে গেছে, যাওয়ার পর অটোমেটিক আস্তে আস্তে সেখানে পড়ে গেছে, সমস্ত গায়ে ঘাম, এমন ঘাম যে সে উঠতে পারছে না। সঙ্গে সঙ্গে তার স্ত্রী আছে
হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার, ভদ্রলোকের স্ত্রী এবং দোকানদার ধরে আমার দু দোকান পরে বাড়ি ভদ্রলোকের, মানে মুদিখানা দোকানটা আমার কাছে আনলো। আনার পরে দেখেছে সমস্ত গায়ে ঘাম, এমন ঘাম যে সে ভিজে গেছে অটোমেটিক। তখন তাকে আমি অ্যাকোনাইট 30 দুটো ডোজ দিয়ে দিলাম, দুফোঁটা দিয়ে দিলাম জিবির উপর। দেওয়ার পর বললাম বসেন, এখানে বসে থাকুন। 10 মিনিট পরে দেখেছে ঘাম বন্ধ হয়ে গেছে অটোমেটিক, একটা ফ্যান চালিয়ে দিলাম, টেবিল ফ্যান, অটোমেটিক ঘাম বন্ধ হয়ে গেছে। বলছে আমার একটু ভালো লাগছে। তখন প্রেশার মাপিয়ে দেখি তার প্রেশার 90/60, প্রেশার লো। তখন তার মেয়েটা MSc পড়ছে, বলো কাকু বাবার তো হার্টের দোষ আছে। আমার রিপোর্ট নিয়ে তো সঙ্গে সঙ্গে গিয়ে রিপোর্টটা আনলো, দেখি যে ECG রিপোর্টটা ভালো না। তখন তাকে আমি দিলাম কি জানেন, অ্যাকোনাইট 30, ডিজিটালিস 30, সঙ্গে যেহেতু তার জ্বর ছিল, তার জ্বর ভাব ছিল, সেটা অ্যাকোনাইটই কেটে যাবে, আর ডিজিটালিস হার্টের উপর ক্রিয়াটা প্রভাব করবে। সঙ্গে তাকে একটা আলফা মাদার টিং সার দিয়ে দিলাম, বললাম এটা 10 ফোঁটা করে 3 বার খাবেন। রুগীটি তার পরের দিন বাড়ি থেকে হেঁটে চলে আসলো, ওষুধ খাওয়ার পরে বাড়ি থেকে হেঁটে আমার চেম্বারে চলে আসলো। আর সেই প্রেশার মাপলাম, দেখলাম যে প্রেশারটা 110/70 চলে এসছে। আমি বললাম ঠিক আছে এখন সুস্থ, বললো আমি জ্বরটা আসি না, আমি সুস্থ হয়ে গেছি। পরের দিন আবার তাকে চেক আপ করে ছেড়ে দিলাম, বললাম জান আপনি সুস্থ, পরে যদি কোনো সমস্যা হয় আসবেন। রুগীটি আজ যখন চলে যায় আমার সাথে দেখা করে গেল, বললো আমি ভালো হয়ে গেছি। আমি বললাম 15 দিন পরে দেখা করবেন, এটা হোমিওপ্যাথি চিকিৎসা। অ্যালোপ্যাথি যাত্রা হলে কী বলতো, বলে এ করো তা করো, আল্ট্রাসোনোগ্রাফি করো, ECG করো, অমুক রক্ত টেস্ট করো, তমুক রক্ত টেস্ট করো, এরকম অনেক অজুহাত দেখাতো, কিন্তু এখানে কিছুই লাগলো না। লাগলো কি দুফুট এখন 30 পাওয়ার, আর কিছুই দিয়ে নিই তাকে। পরে ডিজিটালিস দিলাম, হার্টের সমস্যাটা আছে। পরে বললো যে আমার যে হার্টের ভিতর বা বা সাইডে যে বগির ধরপড়ানি ব্যথাটা ছিল এখন কিছু নাই, আমি এখন সুস্থ মোটামুটি। কী রেজাল্ট দেখুন আমার ওই কথা, যেটা কথা বলছি, অর্থাৎ হোমিওপ্যাথি কথা বলে ওষুধে, যদি আমরা সঠিক ডায়াগনোসিস এবং সঠিক কোম্পানির মেডিসিন দিতে পারি, এটা মনে রাখবেন। ডিজিটালিসের আর একটা কথা, আর একটা লক্ষণ যেটা আছে শোথ, অর্থাৎ ফোলা। যাদের হার্টের সমস্যা আছে অনেক সময় তাদের দেখবেন চোখ মুখ ফুলে যায়, পা ফুলে যায়, কারণ হচ্ছে রক্তশূন্যতার জন্য। হার্টের দৌড় যখন থাকে তখন আস্তে আস্তে তারা অটোমেটিক তাদের শোথ রোগ দেখা যায়, অর্থাৎ ফুলে যায়, শরীর ফুলে যায়। তখন দেখতে হবে ECG করে তার রক্তের হার্টে কোনো সমস্যা আছে কিনা। যদি হার্টের সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা ডিজিটালিস আমরা দিতে পারি, অবশ্যই কাজ হবে এবং সেটা অব্যাহত কাজ হবে। অনেক সময় হাঁপানি বা শ্বাসকষ্টের ক্ষেত্রে কিন্তু ডিজিটালিস ভীষণভাবে কাজে আসে। হাঁপানিটা কী জন্য হয়, যাদের হার্টের দোষ আছে তাদের অনেক সময় দেখা যায় যে শ্বাসকষ্ট হয়, কারণ হার্টের দুর্বলতা এত এসে যায় যে সে নিঃশ্বাস নিতে পারে না, সবসময় দম বন্ধ হয়ে যায়, নিঃশ্বাসে কষ্ট হয়, হাঁপাতে থাকে রোগী, অনেক সময় বালিশে মাথা দিয়ে শুতে পারে না, হাওয়া করলে আরাম বোধ করে, সবসময় শ্বাসকষ্টের জন্য সে মানে হাঁপাতে থাকে, আঁকুপাকু করতে থাকে। এটা কিন্তু ডিজিটালিসের একটা মারাত্মক লক্ষণ। অর্থাৎ যখনই আমরা দেখব যে লিভারের দোষের সঙ্গে তার হার্টের দোষ আছে, সেক্ষেত্রে আমরা কোনো চিন্তাভাবনা না করে আগে ডিজিটালিসের চিন্তাভাবনা করবো। এটা কিন্তু আমার অভিজ্ঞতায় আমি পেয়েছি। একটা ভদ্র মহিলার দীর্ঘদিন ধরে তার হার্টের সমস্যা প্লাস লিভারের সমস্যা দুটোই দেখা যাচ্ছিল। যখনই খায় তখন তার হেউ করে ডেকুর ওঠে এবং যা খায় সব ঢেকুর উঠে যায়, কোনো কিছুই হজম করতে পারে না, সবসময় একটা কষ্টভাব থেকে যায় এবং ঢেকুর তুলতে তুলতে এত কষ্ট হয় যে সে আর দম ফেলতে পারে না। আর যখনই সে হাঁটাচলা করে বা উঁচু নিচু করে বা উঠোন ঝাড় দিতে যায় তখন সে কিন্তু এত কষ্ট হতে থাকে যে সে আর তার দম নেওয়ার ক্ষমতা থাকে না। সেক্ষেত্রে আমি তাকে সমস্ত রিপোর্ট দেখার পর দেখলাম যে হার্টের সমস্যাও আছে, লিভারের সমস্যাও আছে, পায়খানা কিন্তু হচ্ছে না, সাধারণত কোষ্ঠকাঠিন্য পায়খানার ভাব। সঙ্গে তার ছিল সমস্ত গায়ে চুলকনি, আবার কানে কালা, কানে কম শোনে, ভীষণ সমস্যা। এদিকে চুলকনি, কানে কালা, কানে কম শোনে, ঠান্ডা গরমের থেকে কানে কম শোনা ধরেছে দীর্ঘদিন ধরে, এদিকে লিভারের সমস্যা, এদিকে হার্টের সমস্যা। তখন তার সমস্ত দিকে চিন্তাভাবনা করে দেখা গেল যে রোগীটি সিফিলিস ঘটিত রোগী, অর্থাৎ তার সিফিলিস ঘটিত রোগ দীর্ঘদিন ধরে তার সে বয়ে বহন করে এসছে, তার বংশগত কেস, তার মার ছিল, বাবা ছিল, মামাদের গোষ্ঠীতে ছিল। তখন তাকে তার মা এখনও জীবিত আছে, কিন্তু সে ওই মাও কিন্তু ওই হার্টের সমস্যায় ভুগছে, লিভারের সমস্যায় ভুগছে। তখন তাকে আমি সিফিলি নাম CM দুটো ডোজ দিয়ে দিলাম এবং তার সমস্ত রোগ লক্ষণগুলো রাত্রিবেলায় বৃদ্ধি পেত, প্রস্রাবে দুর্গন্ধ, পায়খানায় দুর্গন্ধ এবং ঘাম, সমস্ত শরীরে ঘাম, ঘামে দুর্গন্ধ, পুরোপুরি সিফিলি নামের রোগী ভদ্র মহিলা। আমি তাকে সিফিলি নাম CM দুটো ডোজ দিলাম। দুটো ডোজ দেওয়ার পর বললাম 1 সপ্তাহ বাদে এসো। 1 সপ্তাহ পর আসার পর দেখি যে তার অনেকটা রিলিফ হয়ে গেছে। তখন তাকে ডিজিটালিস 30 পাওয়ার, সঙ্গে যেহেতু সে গ্যাস অম্বল আছে, নেট্রাম্পস 12x 4টি করে ট্যাবলেট 3 বার গরম জলের সাথে, আর যেহেতু পায়খানা ক্লিয়ার হচ্ছিল না, পায়খানা করার পর মনে হচ্ছে একটু রয়ে গেছে ভিতরে, একটু হলে ভালো হতো, ঘুম শেষ রাতের দিকে হয় না, প্রথম রাতের দিকে যা ঘুম হয়, কিছুক্ষণ ঘুমানোর পর আবার উঠে জাগিয়ে ওঠে, আবার একটু ঘুম ঘুম ভাব হয়, আবার জাগিয়ে ওঠে, সকালে মোটে উঠতে ইচ্ছে হয় না, তারপর নাক্সের মাথার লক্ষণ, সঙ্গে নাক্স মাথার দিয়ে দিলাম। খাওয়ার পরে
সবসময় মনে রাখবে যে নাক্স মাদার, রবিনিয়া মাদার, আমলকি মাদার খাবার পর দেবেন। রবিনিয়া মাদার 5 ফোঁটা, আমলকি মাদার 5 ফোঁটা, আর আমলকি মাদার বেশিরভাগ 10 ফোঁটা চলে, কিন্তু ক্ষেত্রে বিশেষ 5 ফোঁটা দিতে হবে, আর নাক্স মাদার 5 ফোঁটা। অর্থাৎ আমি তাকে নাক্স মাদার 5 ফোঁটা করে 3 বার দিতে থাকলাম, পুরোপুরি সুস্থ রোগী। 3 মাস টাইম নিয়েছিলাম, 3 মাসের ভিতর তার সব সমস্যা সমাধান, রোগী এখন ভালো আছে, পুরোপুরি সুস্থ আছে এখন। অর্থাৎ যখনই দেখবেন যে রোগীর আমাদের সিমটমটা আমাদের সঠিক হয়েছে, ভালো মেডিসিন দেবেন, ভালো কোম্পানি মেডিসিন দেবেন, অভ্যর্ত কাজ পাবেন, এটা কোনো রকম ভুল নাই। আর যখন দেখবেন যে বিভিন্ন রকম রোগের সংমিশ্রণ এটা গেজিভাব হয়ে গেছে, আমরা বুঝতে পারছি না কি ওষুধ দেবো, এটা যদি কিন্তু অনেক ক্ষেত্রে আসে, তখন তাকে অ্যালোসাকোট্রিনা 200 পাওয়ার 4টি ডোজ দিয়ে দেবেন 2 ঘন্টা পর পর। বলবেন যে 1 সপ্তাহ বাদে এসো, দেখবেন 1 সপ্তাহ পর তার সমস্ত লক্ষণগুলি পরিষ্কার হয়ে গেছে, তখন আপনি ওষুধ ডায়াগনোসিস করবেন। দেখবেন একদম পরিষ্কার হয়ে গেছে লক্ষণগুলি, আপনি তখন ডায়াগনোসিস করতে বা লক্ষণ নির্ণয় করতে সুবিধা হবে। যখন আপনি কখনো লক্ষণ নির্বাচন করতে পারছেন না, বিভিন্ন রকম রোগে জগাখিচুড়ি ভাব হয়ে গেছে, তখন তাকে অ্যালোসাকোট্রিনা 200 পাওয়ার 4টি ডোজ দিয়ে দেবেন, 1 সপ্তাহ পর আসতে বলবেন, অন্য ভাইটাম দিয়ে দেবেন বা প্লাসিবো দিয়ে দেবেন 2-3টি শিশিতে। দেখবেন 1 সপ্তাহ পর সে রোগী যখন জিজ্ঞেস করবেন, দেখবেন তার লক্ষণগুলি পরিষ্কার হয়ে গেছে, তখন আপনি যেই মেডিসিন ডায়াগনোসিসে আসে সেটা দিয়ে দেবেন, অবশ্যই ফল পাবেন। আমি যে কথাগুলি আপনাদের সামনে বললাম সবই আপনার আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কথা আপনাদের জানাচ্ছি, এখানে বিভিন্ন রকম মেডিসিনের কথা আপনাদের বলেছি, কিন্তু ডিজিটালিস একটা মারাত্মক ওষুধ। আমরা যখনই কোনো হার্টের রোগী, লিভারের রোগী পাবো, তখন প্রথমে কিন্তু ডিজিটালিসের কথা আগেই ভাববো। ডিজিটালিসের আর একটা লক্ষণ আছে, সেটা হলো সাইটিকা বা বাত, অর্থাৎ দেখা যাচ্ছে যাদের কোমর থেকে যন্ত্রণা নিচের দিকে নামতে থাকে এবং যন্ত্রণার জন্য রোগী অস্থির হয়ে পড়ে, হাঁটাচলা করতে পারে না, খুব কষ্ট হয়, সঙ্গে যদি হার্টের দোষ থাকে, সেক্ষেত্রে আমরা ডিজিটালিসের কথা প্রথমে চিন্তা ভাবনা করবো। এবং যদি আমরা ডিজিটালিস প্রয়োগ করি, যদি সে রোগী বলে যে আমার গরম জলে উপশম হচ্ছে, ঠান্ডা জলে বৃদ্ধি, তখন তাকে ক্যালিফস 12x সঙ্গে ডিজিটালিস 30 পাওয়ার 2 ফোঁটা করে 2 বার দেবেন, খুব সুন্দর রেজাল্ট আসবে। অনেক সময় দেখা যায় স্বপ্নদোষের ক্ষেত্রে কিন্তু ডিজিটালিস ভালো কাজ করে, ধাতু ধ্বজভঙ্গ যাকে বলে, ধ্বজভঙ্গ রোগটা একটা মারাত্মক রোগ, যে সমস্ত রোগীর ধ্বজভঙ্গ দেখা যায়, অনেক সময় ইয়ং ছেলেদের হোক বা একটু বয়স্ক লোকেদের হোক, ইয়ং ছেলেদের যদি হয় ধ্বজভঙ্গ, সেক্ষেত্রে তার তো হার্টের দোষ থাকবেই, সঙ্গে লিভারের দোষও থাকবে, সেক্ষেত্রে আমরা ডিজিটালিসের সঙ্গে আমরা অ্যাগনাস ক্যাস্টাস মাদার দিতে পারি, অ্যাভেনা মাদার দিতে পারি। যদি তার প্রেশারটা খুব লো হয়ে থাকে, প্রেশারটা খুব লো দেখা যায়, সেক্ষেত্রে আমরা আলফা মাদার দিতে পারি। আমি কতগুলো রোগী দেখেছি ইয়ং ছেলেদের, দেখেছি যে ধ্বজভঙ্গ, ভীষণভাবে ধ্বজভঙ্গ, কোনোরকম স্বপ্ন ছাড়াই তার ধাতু স্খলন হয়ে যাচ্ছে, মেয়েদের কথা চিন্তা করে ধাতু স্খলন হয়ে যাচ্ছে, পায়খানা প্রস্রাব করতে গেলে তার ধাতু স্খলন হয়ে যাচ্ছে, অর্থাৎ সে কোনোরকম সে ধাতুটাকে ধরে রাখতে পারছে না, কোনোরকম উত্তেজনা শক্তি তার শরীরে নাই। এখন সে খুব সমস্যায় পড়েছে, আমার কাছে এলো বিবাহিত ছেলেটি, কিন্তু তার খুব সমস্যা আছে, বাড়িতে অশান্তি আসছে। আমি তাকে বললাম একটা ইসিজি করে নিয়ে আসো, ইসিজিতে দেখা গেলো যে তার হার্টের একটু সমস্যা দেখা গেছে, হালকা সমস্যা, সেটা মারাত্মক নেই, কিন্তু ছেলেটি একসময় হস্তমৈথুন করেছে ভীষণ আকারে, করে সে দুর্বল হয়ে গেছে, ভীষণভাবে দুর্বল হয়ে গেছে, কিন্তু অ্যাসিড ফাসের রোগী নয়, সে অ্যাসিড ফাসের রোগীর লক্ষণ যেটা, যে সিমটমটা বা শরীরের গঠন যেটা, সেটা অ্যাসিড ফাসের রোগী নয়। যেহেতু হার্টের দোষ আছে, তাকে আমি ডিজিটালিস নির্বাচন করলাম। ডিজিটালিস নির্বাচন করার পর তাকে ডিজিটালিস 30 পাওয়ার 3 ডোজ সকালে দুপুরে রাত্রি সঙ্গে ক্যালিফস 12x 4টি করে 3 বার দেওয়ার পর রোগীটি বললো যে আমার সুস্থতা বোধ করছে কিছুটা, কিন্তু একটা লক্ষণ তা ছিল রোগীটি গরম প্রিয়, অর্থাৎ গরম খেতে ভালোবাসে, গরম খেতে ভালোবাসে এবং গরম খাবারে তার ভালো লাগে, কিন্তু মনে হয় সে অনেকগুলো খাবে, অল্পগুলো খাওয়ার পর তার পেট ভরে যাচ্ছে। তখন তাকে আমি কি দিলাম, লাইকোপোডিয়াম 10 mg 2 ডোজ সিরাপ দেওয়ার পর আর সঙ্গে দিয়ে তাকে দিলাম আলফা মাদার টিংচার 10 ফোঁটা করে 3 বার গরম দুধের সঙ্গে। 15 দিন পরে রোগীটি এসে বলল আমি পুরোপুরি অনেকটা সুস্থ হয়ে গেছি, মোটামুটি 80% আমার ধাতু দুর্বলতা সুস্থ হয়ে গেছে। তখন দেখলাম যে তার লাইকো সিমটামটা আর খুব একটা নাই, সঙ্গে ডিজিটালিস দেওয়া শুরু করলাম, যেহেতু 10 mg দেওয়া আছে দীর্ঘ ক্রিয়া ওষুধ, ডিজিটালিস 30 পাওয়ার সকালে 2 ফোঁটা বিকালে 2 ফোঁটা সঙ্গে আলফা মাদার, দেখলাম প্রেশারটা নর্মাল হয়ে গেছে, সুস্থতার দিকে এসে গেছে, মোটামুটি রোগী এখন পুরোপুরি সুস্থ। 4 মাস খাইছিল ওষুধ আমার কাছে, এখন সবই সুস্থ, কিন্তু দীর্ঘদিন ধরে সে অ্যালোপ্যাথি খাওয়ার পর কিন্তু সুস্থতা হয়নি, সুস্থতা আসেনি, সে আরও দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছিল। আপনারা একটা জিনিস মনে রাখবেন, যেটা আমি আমার অভিজ্ঞতায় পেয়েছি, একটু বয়স্ক লোক যারা 40-এর ঊর্ধ্বে বয়স, সে সমস্ত রোগীর যখনই ধাতু দুর্বলতার জন্য আপনার কাছে আসবে, তখন কিন্তু প্রথমে আপনারা লাইকোপোডিয়াম 50 mg দিলে সব থেকে বেশি ভালো হয়, যদি 50 mg না থাকে 10 mg এর ভুল করবেন না, 4টি ডোজ দেবেন পরপর 2 ঘন্টা পরপর,
চারটে ডোজ দেওয়ার পরে 4-5 দিন পর থেকে তাকে কিন্তু সিলেকশনের যে ওষুধ আছে সেই ওষুধটা দিয়ে যাবেন। আর সঙ্গে অ্যাগনাস ক্যাস্টাস মাদার 10 ফোঁটা করে 3 বার দেবেন গরম জলের সঙ্গে। এটা কিন্তু একটা ভীষণভাবে কার্যকারী মেডিসিন, ভীষণ কার্যকারী মেডিসিন। পরে যখন ধ্বজভঙ্গ রোগটি আলোচনা করব তখন আপনারা আরও জানতে পারবেন, কিন্তু যেহেতু ডিজিটালাইজেস সিমটম এসে গেছে তাই আপনাদের জানিয়ে দিলাম। এক্ষেত্রে অর্থাৎ ভদ্রলোকটি লাইকোপোডিয়াম 10 mg দেওয়ার পর তাকে 1 সপ্তাহ পর থেকে ডিজিটালাইজ দিতে থাকলাম। 30 পাওয়ার 15 দিন পর সে মোটামুটি উন্নতির দিকে এসে গেল, অনেকটা সুস্থ হয়ে গেল। এখন সে রোগী বরাবর মোটামুটি সুস্থ, একদিন সম্পূর্ণ সুস্থ বলেই হয়, তার কোনো সমস্যা এখন নাই, এখন বাড়িতে অশান্তি নাই। আর আজকাল ধ্বজভঙ্গ রোগটি আমাদের সমাজে 95% পুরুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে, আবার মেয়েদের ক্ষেত্রে আছে, তাদের ইচ্ছা শক্তি খুব কম, সেক্ষেত্রে মেডিসিন আছে। সেক্ষেত্রে দেবেন অশ্বগন্ধা মাদার, মেয়ে পুরুষ উভয়েরই কাজ করে। অশ্বগন্ধা মাদার সঙ্গে দেবেন, যদি মেয়েদের হয় তাহলে অশ্বগন্ধা মাদারের সঙ্গে দেবেন অনোসমোডিয়াম 30 পাওয়ার 2 ফোঁটা করে 2 বার দেবেন সকালে আর বিকেলে, আর সঙ্গে অশ্বগন্ধা মাদার দেবেন। অশ্বগন্ধা কিন্তু মেয়ে পুরুষের ওপরে উভয়েরই কাজ করে, কিন্তু অনোসমোডিয়ামটা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বেশি কার্যকরী। অনেক সময় দেখা যায় মেয়েদের যৌনশক্তি খুব কম, এরকম প্রচুর মেয়েরা আছে, তাদের ক্ষেত্রে দেবেন অনোসমোডিয়াম 30 পাওয়ার আর অশ্বগন্ধা মাদার। দেখবেন 1 সপ্তাহের ভিতর সে মোটামুটি পুরোটা তার শক্তি এসে গেছে। এটা কিন্তু আমার অভিজ্ঞতা, আমি পেয়েছি, তাই আপনাদের সামনে আমি শেয়ার করছি। সুতরাং ডিজিটালাইজ ওষুধটি ভীষণভাবে কার্যকরী ওষুধ, এবং আপনারা যখনই রোগী পাবেন তখন দেখবেন যে তার মুখ্য ক্রিয়া হার্টের উপর এবং গৌণ ক্রিয়া লিভারের উপর আসে কিনা, যদি থেকে থাকে তা যে রোগ নিয়ে আসুক না কেন, যে কোনো রোগ, অবশ্যই ডিজিটালাইজের ভাবনা আগে ভাববেন, পরে চিন্তা ভাবনা করবেন অন্য মেডিসিন। অর্থাৎ ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।